হ্যালো বন্ধুরা, চ্যানেল টুয়েন্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আসছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটোর আমরা সকলেই খাই, কিন্তু আসলে এর উপকারিতা আমরা অনেকেই জানি না। তো আজকে এর কয়েকটা উপকারিতা সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শেয়ার করার আগে বন্ধু, আমি যেটা বলতে চাই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, মূল কথায় চলে আসি। টমেটো তো, কাঁচা টমেটোতে আসলে যেই দুটি উপকারের কথা আমি আপনাদেরকে আপনাদের সাথে আসলে শেয়ার করব, সেটি হচ্ছে প্রথম যেটা উপকারের কথা সেটা হচ্ছে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি। টমেটোতে উপস্থিত থাকে লাইকোপেন নামে একটি উপাদান, যে উপাদানটি মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এই কাঁচা টমেটোতে লাইকোপেন নামে যে উপাদানটি থাকে, সেই উপাদানটি থাকে কাঁচা টমেটোতে। তো আপনারা যারা চেহারায় বলিরেখা পড়ে গেছে, কালো দাগ ছোপ পড়ে গেছে, তারা অবশ্যই এই কাঁচা টমেটোগুলো খুলে এইগুলো যে নির্যাস, তো এই নির্যাসগুলো আপনারা আপনাদের মুখে ভালো করে লাগিয়ে রাখবেন। 10 থেকে 12 মিনিট পর আবার সুন্দর করে ধুয়ে ফেলবেন। সপ্তাহে কয়েকবার যদি আপনারা এভাবে পরিচর্যা করেন, তাহলে আপনাদের চেহারার বলিরেখাগুলো কমতে শুরু করবে, সেই সঙ্গে স্কিনের উজ্জ্বলতাও প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। এভাবে আপনারা বেশ কয়েক সপ্তাহ এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি অবশ্যই হবে ইনশাআল্লাহ। এরপর আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু এটা দারুণ উপকার করে। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে ভিটামিন এর কোনো বিকল্প নেই বলা হয়। তো এই ভিটামিন এ কিন্তু চুলের সৌন্দর্য বৃদ্ধিতে লাগবেই, আর এই উপাদানটি প্রচুর পরিমাণে মাত্রায় রয়েছে টমেটোতে। তাই দীর্ঘদিন যদি চুলকে সুন্দর রাখতে চান তাহলে কী করণীয় তা নিশ্চয়ই আর আপনাদেরকে আলাদা করে বলে দিতে হবে না। প্রসঙ্গত, দৃষ্টিশক্তির উন্নতি তো ভিটামিন এ বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো আপনি খাবেন কাঁচা টমেটো, অথচ আপনার সৌন্দর্য বৃদ্ধিতে, তারপরে আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধিতে এবং দৃষ্টিশক্তিতেও ভিটামিন এ প্রচণ্ড ভালো কাজ করে, এবং সেটা এই কাঁচা টমেটোতে রয়েছে। আপনারা এটা নিয়মিতই খান, এই সময়টাতে এই কাঁচা টমেটোটা খুব ভালো পাওয়া যায়। তো এই কাঁচা টমেটোটা আপনারা আশা করি নিয়মিতই খাবেন। আরও কিছু বিষয়, কিডনিতে পাথরের আশঙ্কা কমায়। একাধিক গবেষণায় দেখা গেছে বীজ সমেত টমেটো খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা একেবারেই শূন্যে এসে দাঁড়ায়। তো অবশ্যই এই টমেটো, কাঁচা টমেটো খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আপনারা অবশ্যই, অনেকে টক লাগে এই জন্য হয়তো বা খান না, কিন্তু আসলে এর একটা উপকারিতা রয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য, ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আবার আপনার দৃষ্টিশক্তিও ভালো প্রখরতা পাবে, আপনার দৃষ্টিশক্তি, এই সুবিধাগুলোর জন্য অবশ্যই আপনারা সবাই কাঁচা টমেটো খাবেন। তো কাঁচা টমেটো তো আপনারা খান নর্মালি, কিন্তু তারপর আরও বেশি করে খাবেন আমি আশা করব। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপনাদের সাথে কথাবার্তা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।